আগরতলা রেল স্টেশন অব্যাহত রয়েছে অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে অভিযান। প্রায় প্রতিদিনে আগরতলা জিআরপি থানার পুলিশে অভিযানে নেমে আটক করছেন অনুপ্রবেশকারীদের। রুটিন মাফিক অভিযানে নেমে আবারও রেল পুলিশ আটক করে 4 রোহিঙ্গা সহ 5 বাংলাদেশিকে। ধৃতদের রিমান্ডে আদালতে তুলে রেল পুলিশ। রেল পুলিশের এই সাফল্যের কথা জানান জিআরপি থানার ইনচার্জ তাপস দাস। প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশের চলমান ভয়াবহ পরিস্থিতিতে রাজ্যে অব্যাহত রয়েছে অবৈধভাবে অনুপ্রবেশ। সীমান্তে কড়া নজরদারি থাকা সত্ত্বেও মোটা অঙ্কের অর্থের বিনিময়ে পাচারকারীদের হাত ধরে রাজ্যের মাটিকে ব্যবহার করে বহিরাজ্যে পাড়ি দিচ্ছে একাংশ বাংলাদেশি। তাদের একটা ক্ষুদ্র অংশকে পুলিশ আটক করতে সক্ষম হলেও অধিকাংশ ক্ষেত্রে কার্যত যেন ব্যর্থ। দিন দিন যেভাবে অবৈধ অনুপ্রবেশের সংখ্যা বাড়ছে রাজ্যে, তাতে করে স্বাভাবিকভাবে সীমান্তরক্ষী বাহিনীর ভূমিকা নিয়ে উঠছে প্রশ্ন। তবে অনুপ্রবেশকারীদের আটক করার ক্ষেত্রে বারবার নিজেদের সাফল্যের পরিচয় দিচ্ছে আগরতলা জিআরপিএফ থানার পুলিশ। প্রায় প্রতিদিন আগরতলা রেল স্টেশন থেকে পুলিশ আটক করছে অনুপ্রবেশকারীদের। শনিবারও রেল পুলিশের হাতে ধরা পড়ে একজন বাংলাদেশি সহ 4 জন রোহিঙ্গা। রোহিঙ্গাদের মধ্যে 3 জন পুরুষ ও 1 জন মহিলা। ধৃতরা হলেন আমির হাকিম, ইয়াসমিন আক্তার, মোহাম্মদ তারেক, মোহাম্মদ উল্লাহ, শুকুর আলী। তাদের অধিকাংশের বাড়ি বাংলাদেশের কক্সবাজার। রেল পুলিশের এই সাফল্যের কথা জানান আগরতলা সরকারি রেল পুলিশ থানার ইনচার্জ তাপস দাস। রবিবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি আরো জানান ধৃতদের রিমান্ডে আদালতে তোলা হবে। আমরা গতকালকে আগরতলা রেল স্টেশনে আগরতলা জিআরপি এবং আরপিএফ মিলে আমরা 5 জনকে গ্রেপ্তার করা হয়েছে, যার মধ্যে 1 জন বাংলাদেশি ন্যাশনাল এবং 4 জন রোহিঙ্গা কমিউনিটি। তো তারা অ্যাকচুয়ালি আমাদের ভারতের বর্ডার ক্রস করে এদিকে এদিক হবে এবং তারা এর মধ্যে কেউই চেন্নাই এবং কেউ গুজরাট এবং হায়দ্রাবাদ যেতে চেয়েছিল। তো আমরা তারা এবং তাদের কাছে কোনো বৈধ কোনো কাগজপত্র নেই এবং পাসপোর্টও নেই। তো এই সুবাদে আমরা আগরতলা জিআরপি থানাতে তাদের এগেনস্টে একটা মামলা হয়, যার মধ্যে ডিএনএস, ফরেনার অ্যাক্ট এবং আইপিপি অ্যাক্ট আছে। তো আজকে আমরা তাদের মহামান্য আদালতে প্রেরণ করছি। ব্যুরো রিপোর্ট, সার্চ ইন্ডিয়া 10N।